आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। স্পেশাল সুপার শেটারের শহর সাফাইয়ের কাজ শুরু। বুধবার আনুষ্ঠানিকভাবে সাফাই কাজের সূচনা করেন শিলচরের বিধায়ক দীপাল। পত্নীকে পালিয়ে নিয়ে গেল পুলিশ, ছ দিন পরও উদ্ধারে ব্যর্থ হওয়ায় আত্মহত্যা করলেন তিনি। আইপিএল জুয়ার ডেরায় হানা, সোনাবাড়ি ঘাটে আটক আট। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচরে প্রথমবারের মতো নালা সাফাইয়ের কাজে নামলো পুরসভার সুপার শেটার মেশিন। বুধবার শহরের শিলংপট্টিতে শিলচর পুরসভার সুপার শেটার মেশিনের নালা সাফাইয়ের কাজের সূচনা করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। অত্যাধুনিক ভেকম মেশিনের আনুষ্ঠানিক ভাবে কাজ শুরুর আগে পূজো দেন বিধায়ক দীপায়ন সহ ওই এলাকার প্রবীণ মহিলা আইনজীবী বিথিকা আচার্যি। শহরের দীর্ঘদিনের জমা জলের সমস্যা নিরসনে আবর্জনায় আবদ্ধ নালাগুলোর দ্রুত পরিষ্কারে সুপার সেটার বিশেষ ভূমিকা নেবে বলে দাবি বিধায়ক দীপায়নের। তিনি জানান, শহরের প্রত্যেক অলিগলির নালাগুলো ক্রমশ পরিষ্কারের কাজ করবে পুরসভার স্পেশাল সুপার সেটার। ভারতীয় জনতা পার্টির বিগত দিনের বোর্ড ছিল, এই বোর্ডে আমরা লক্ষ্য করেছি যে যতটুকু বৃষ্টি হলে যতটুকু ডুবার কথা গত বর্ষাতে আমরা লক্ষ্য করেছি ভারতীয় জনতা পার্টির বোর্ডের সময় ততটুকু হয়নি, তার মানে কাজ অনেকটা হয়েছে। আর আজকের দিনে পুরো সিলটেশনকে রিমুভ করার জন্য আমরা সবাই মিলে দায়িত্ব নিয়ে একটা সুপার শাখার মেশিন আমরা পৌরসভার মাধ্যমে কিনেছি। আমি প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, বিভাগীয় মন্ত্রী, আরবান অ্যাফেয়ার্স মিনিস্টার অশোক সিংগলজিকে, যে এই শিলচরে এই মেশিনটি আমাকে পারচেজ করার আমাদের সুযোগ করে দিয়েছে। আমরা আজকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছি। এখানে আমাদের এক্স ওয়ার্ড কমিশনার রয়েছেন, আমাদের পৌরসভার যিনি ভাইস চেয়ারপারসন ছিলেন চামেলি পাল মহাশয়া, অসীম দাস, শিল্পী পাল, অমৃত মণ্ডল, রাজেশ দাস, তাদের উপস্থিতিতে, আর আমার নমিনি যিনি দেবাশিষ সোম, ওনাদের উপস্থিতিতে আজকে বিথিকা আচার্য মহাশয়, আপনারা জানেন রিনাউন্ড লয়ার, বিশিষ্ট সমাজসেবী, ওনার হাত দিয়ে এই কাজ শুরু হয়েছে। আমরা আশাবাদী, এই মুহূর্তে যেটা লক্ষ্য করলাম যে 15 মিনিটের মাথায় প্রায় 6 ফুট জায়গা এই সিলটেশন রিমুভ করতে এই মেশিন সক্ষম হয়েছে। তো এই অবস্থা থেকে আমরা বলতে পারি যে 4 দিনের ভেতরে শিলংপট্টির যে সিলটেশন সেটাকে আমরা ক্লিয়ার করতে পারব। ধীরে ধীরে বিভিন্ন অঞ্চলের শিলচরের বিভিন্ন জায়গার এই কাজ। পত্নীকে প্রতিবেশী পালিয়ে নিয়ে যাওয়ার শোকে আত্মহত্যার পথ বেছে নিলেন ধলাই দর্মিখালের ধীরেন রায়। জানা গেছে গত 6 এপ্রিল আত্মঘাতী ধীরেনের 2 সন্তানের জননীকে পালিয়ে নিয়ে যায় প্রতিবেশী 2 সন্তানেরই জনক প্রীতম রায়। পরে পত্নীকে ফিরিয়ে পেতে দ্বারস্থ হন ধীরেন, কিন্তু তার স্ত্রীর 6 দিন পরও ফিরিয়ে না পাওয়ায় গলায় দড়ি দিয়ে গাছের ডালে ঝুলে আত্মহত্যা করেন ধীরেন। বুধবার সোনাই সার্কেল ম্যাজিস্ট্রেট বিকাশ ছেত্রীর উপস্থিতিতে ধীরেনের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেওয়া হয়। মৃত ধীরেনের আত্মহত্যার পিছনে পুলিশের ব্যর্থতাকে দায়ী করেছেন গ্রামের লোকজন। দর্মিখাল পুলিশ সমুচিত পদক্ষেপ নিয়ে পলাতক তার স্ত্রীকে ফিরিয়ে দিলে ধীরেন আত্মহত্যার পথ বেছে নিতেন না বলে উদ্বেগ ব্যক্ত করেন গ্রামের লোকজনেরা। 5 তারিখ মনে করছে যে ছেলেটা মারা গেছে, তার বউ আছে, বাচ্চা আছে 2টা, আর ওই বাড়ির ছেলে, ওই যে পরেশ রায়ের ছেলে যেটা, এটা সবসময় মানে ওখানেও যায়, মানুষে আপত্তি করলে তার বাড়ির মানুষে আরও উল্টা সিধা কথা কয় যে আমার টাকা পয়সা আছে কিতা করলেই পায়, এগুণ হিসে আরো 3 গুণ এক করছে, যে মারা গেছে যে মারা গেছে সেই করছে। এও তো গরিব মানুষ, কানাত গেলেও তারে
এরকম ইয়ে পাইছে না বোধ হয়, তো দেখছে আমার কোনো ভয় নাই। কি কাজ করেন? জিরা কাজ করে। নাম কি? হরেন্দ্র রায়। দীরেন রায়। দীরেন রায়। হ্যাঁ। বাচ্চা আছেন তো? দুইটা বাচ্চা। আচ্ছা, আর কেউ নাই ফ্যামিলি? ফ্যামিলি তো বায়ু আছে, এটা আলাদা। যাকান ঠিক যাকান, গ্রামের নাম কি পড়ছে? এটা উজান গ্রাম। উজান গ্রাম। নিচে এত এজার যেটা দিছে পরেশ রায়ের ছেলে প্রীতম রায়, তারও দুইটা বাচ্চা আছে ঘর। এটা পাঁচ তারিখ নাপাত্তা হয়েছে, এসে যে তার বাচ্চা ওটা স্কুলে লইয়া গেছিলো, আর লইয়া যাওয়ার পরে তার বউটা আইছে না রাত্রে গিয়া, এর খোঁজ খবর করছে, করিয়া হয়েছে না। আমি পরের দিন খুঁজি, ঠিক আছে এটা তো আইনের ব্যাপার, তখন কিরকম কিতা হইল এটা তো কইতে পারতাম না, তুমি একটা এজার দাও। ও গিয়া এজার দিছে, মানে মেন ও গেছে, ওটা বলবো টেনশনে তার কোনো রাস্তা কিছু হয়েছে না। যে ভাই আনিছে কি? তার বউ আছে করো বর্তমানে বাড়ি, তার বউ আছে, তারা অবস্থা একটা বেনি। হয়, বউয়ের নাম কি? নামটা তো চলতি আইপিএল এ জেলায় সক্রিয় অবৈধ জুয়ার বিরুদ্ধে অভিযান চালিয়ে 8 জন জুয়ারিকে পাকড়াও করতে সক্ষম হলো পুলিশ। মঙ্গলবার রাতে সোনাবাড়ি ঘাটে অভিযান চালায় রাঙ্গিরখাড়ি পুলিশ বাহিনী। ওই এলাকার এক সার্ভিসিং সেন্টারের আড়ালে জুয়ার ডেরা থেকে মোট 8 জনকে পাকড়াও করে পুলিশ। বুধবার ধৃতদের আদালতে প্রেরণ করে পুলিশ। যুব সমাজকে আইপিএল জুয়ার প্রলোভনে সর্বশান্ত করতে জেলার বড়সড় চক্র সক্রিয় হয়ে উঠেছে। ভুতুড়ে বিদ্যুৎ বিল গ্রাহক হয়রানির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার হুঙ্কার আকসার। বুধবার লিংক রোডের বিদ্যুৎ কার্যালয়ে বিল দিতে এসে গ্রাহকদের চক্ষু চড়ক গাছে ওঠে। প্রিপেড প্রক্রিয়ায় বিলের পরিমাণ আচমক বৃদ্ধিতে দিশেহারা হয়ে পড়েন গ্রাহকেরা। পরে আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ জন অভিযোগ জানতে পেরে সরব হন এবং গণ আন্দোলনের হুঙ্কার দেন। আপনার ঘরে কি লাইন নাই? লাইন আছে কিন্তু টাকা দেওয়া বিল দিতে হয়, এটা নতুন আইন হয়েছে, এটা নিয়মে যদি এটা প্রিপেড করতে হয় পত্রপত্রিকায়, এটা আগে জানান দেওয়া উচিত ছিল। এপিডিসিএল কর্তৃপক্ষ পূর্বে কোনো জানান দেয়নি, এটা না দিয়ে এটা জন দুর্ভোগ যে পর্যায়ে এসে পৌঁছেছে, আমরা তার নিন্দা এবং ধিক্কার জানাই। এবং এখানে যারা বয়স্করা রয়েছেন, মায়েরা রয়েছেন, তাদের জন্য আলাদা কাউন্টারের জন্য আশ্বাস দাবি জানাচ্ছে, এবং পর্যাপ্ত এখানে কোনো কাউন্টার নেই। এবং আমরা চাই যারা বয়স্ক রয়েছেন, মহিলারা রয়েছেন, তাদের জন্য আলাদা কাউন্টারের জন্য আমরা দাবি জানাচ্ছি। বড়খলায় মহিলা শ্লীলতাহানির ঘটনাকে কেন্দ্র করে বহিল রক্তবন্যা। ঘটনার বিবরণে জানা গেছে, বড়খলা সমষ্টির মাছিমপুর জিপিতে ওই চাঞ্চল্যকর ঘটনাটি সংঘটিত হয় মঙ্গলবার তেরাপীর নামাজ চলাকালীন। জানা গেছে, ওই গ্রামের সেলিম উদ্দিন লস্করের স্ত্রীকে প্রতিবেশী বিলাল উদ্দিন লস্কর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। আর ওই অভিযোগকে কেন্দ্র করে প্রথমে বচসা এবং পরে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ, এতে রক্তাক্ত হন সেলিম উদ্দিন, হেকিম উদ্দিন সহ অন্যান্যরা। এ নিয়ে বড়খলা থানায় এক মামলা দায়ের করা হয়। দিনও চৌরা করছে আমার বাচ্চা নিলিয়া, আর আসামের আমি ভাত মানে ইয়া দিছে, ভাত খাইছে, খাওয়াত বইছে, আর আয়া ডাকিছে না দোকানও আইব লাগে, দোকানও আইবার হতে আমি দোকানও আইছি। আবার পরে সময় কইছে দোকান খুললো, দোকান খুলিছি, কইছে জিনিস নিত, আর পরে আমার উন্নার ধরে টান মারছে, উন্নার ধরে টান মারতেও আমি সিরকা মারছি, সিরকা মারতে স্বামী ভাত থাকি নুটি আইসন, আই তো স্বামীর দাদি মারলো কি আত কিতা আরো ওরসো আসো, তার মারছে যেমনি বাড়ি বাড়ি মারা স্বামী ফড়ি গেছেন গিয়া, আরও পরে সিরকা মারছে, সিরকা মারতে মসির থেকে আমার হরু হমতি কটা আবাদ লাগছে, তারে খবরস্থানও ফালাইয়া, তারে ওলা মারছেন, মারিয়া ফালাইয়া তুইয়া তারা গেছেন গিয়া, মদ খায় ডাস খায় সব তো খাই গে, হাত ধরে টান মারতেও আমি সিরকা মারছি, সিরকা মারতে স্বামী দৌড়াইয়া ঘর থেকে বারোইছেন, বারোইতেও তো স্বামীরে যেমনি মারছে, মারিয়া জাগাত ফালাইয়া তুইয়া, আর দৌড়াইয়া গেছে, আর সিরকা উনি আমার হোমদিক দৌড়াইয়া বারোইছেন, বারোইতেও হোমদিক গুরুস্তানও ফালাইয়া মারিয়া তানেও ফালাইয়া তুইয়া গেছে। তার নাম বিলাল, মানে তার বাড়ি কই? আমরা বাড়ি তুরা আগে। আপনার বাড়ির নাম, গ্রামের নাম কি? বদরপুর পাটু। তো তার বাড়ি? ও তার বাড়ি। তার বাবার নাম কি? পুনমিয়া লস্কর। আমার স্বামী আমি মেডিকেল লইয়া যাই, আর
বসবার উপায় নাই, দুইটা বাচ্চা আমার কুটি কুটি। এগারো বছর পর একুশে এপ্রিল শিলচর গুরুচরণ কলেজে অনুষ্ঠিত হবে ছাত্র সংসদ নির্বাচন। এই নির্বাচন কেন্দ্র করে প্রত্যেক ছাত্রদের মধ্যে উৎসাহ প্রস্তুতি দেখা গিয়েছে। আজ বিভিন্ন বিদ্যার্থী পরিষদ এবং তাদের সংগঠনরা তাদের নিজেদের প্রার্থী নিয়ে মনোনয়ন জমা দিয়েছেন। উল্লেখ্য, দীর্ঘ এগারো বছর কোনো ছাত্র নির্বাচন অনুষ্ঠিত হয়নি গুরুচরণ কলেজে, যার জন্য প্রত্যেক ছাত্ররা দাবি তুলেছিলেন নির্বাচন অনুষ্ঠিত করা। তাই আগামী একুশে এপ্রিল দু হাজার তেইশ ইংরেজি অনুষ্ঠিত হতে চলেছে ছাত্র সংসদ নির্বাচন। নির্বাচনকে সম্মুখে রেখে একটি নির্বাচন সেল গঠন করা হয়েছে কলেজের পক্ষ থেকে। নির্বাচন হবে মোট দশটা পদে। সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নিজের জয় আশা ব্যক্ত করেছে। দীর্ঘ এগারো বছরের পর শিলচর গুরুচরণ কলেজে আজ ছাত্র সংসদ নির্বাচনের যে নোটিশ দেওয়া হয়েছে, আজকে এই আমরা বিদ্যার্থী পরিষদের সকল কার্যকর্তারা মিলে আজ আমরা এখানে নমিনেশন দিয়েছি পুরো প্যানেলে। আমরা বিগত দিনে যেভাবে বিদ্যার্থী পরিষদ ক্যাম্পাসের ভিতরে যেভাবে কাজ করে এসেছে, আর এই ছাত্র সংসদ নির্বাচনে জেতার পর আমরা এর থেকে বৃহত্তর কাজ করে দেখাবো, এটাই আমরা জানি। এবং বিদ্যার্থী পরিষদ এই ক্যাম্পাসের ভিতরে কী কী করেছে এটা ছাত্র সমাজ জানে। আজকের দিনে আমরা আশাবাদী যে বিদ্যার্থী পরিষদ এই ক্যাম্পাসের ভিতরে বিজয়ী হয়ে আসবে, পুরো প্যানেল নিয়ে আসবে, এটা আমরা আশাবাদী। হম জানতে হ্যাঁ কি অনেক বর্ষো সে ইস গুরুচরণ কলেজ কে পবিত্র মাটি পর বিদ্যার্থী পরিষদ আপনে তন মন ধন সে ছাত্র কে লিয়ে আর ইস কলেজ কে লিয়ে সেবা করতে আ রহি হ্যায়। और ये मेरा पूर्ण भरोसा है कि इस बार भी पूरा छात्र समाज एक साथ मिलकर के इस गुरुचरण कॉलेज के पवित्र माटी पर राष्ट्रवाद का झंडा पूर्ण रूप से लहराएंगे। और मैं सभी छात्रों से यही कहना चाहता हूँ कि इस बार भी आप लोग हमारे तरफ ही रहिए, और आप सबका जो सबसे अहम जो वोट है ये विद्यार्थी परिषद के, जैसे कि ये रोहित चंदा ये हमारे प्रेसिडेंट कैंडिडेट के लिए खड़े हुए हैं, मैं वाइस प्रेसिडेंट तुषार घोष जी एस, जैसे हमारे सभी कार्यकर्ता एक एक पोस्ट में खड़े हुए हैं, तो आप सभी के आशीर्वाद से आप सभी के वोट से हम जीतेंगे। धन्यवाद। हमार नाम तुषार घोष एवं अखिल भारत विद्यार्थी परिषद पक्ष के हमें जी एस एर पोस्टे कन्टेस्ट करछि। एवं एबार आमरा प्रतिटि बछर ही আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে সবসময় আমরা কাজ করে যাই। উধারবন্দের লাঠি গ্রামে বলেরো পিকআপ গাড়ি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারার ফলে অল্পের জন্য বিদ্যুতের ছবল থেকে রক্ষা পায় গাড়ি চালক ও সহচালক। ঘটনাটি ঘটে বুধবার উধারবন্দ থানার অন্তর্গত লাঠিগ্রাম এলাকার ঈদগার পাশে। জানা গেছে বুধবার বিহারা থেকে বলেরো পিকআপ গাড়ি কেরিয়ার সার্ভিসের মাল বোঝাই করে উধারবন্দের দিকে আসার সময় লাঠিগ্রাম ঈদগার পাশে আসার পর সড়কের পাশে থাকা বিদ্যুৎ লাইনের খুঁটিতে ধাক্কা মারতে বিদ্যুতের খুঁটি সড়কের উপর পড়ে যায় এবং বলেরো পিকআপ গাড়িটি সড়কের পাশে নালায় গিয়ে পড়ে যায়। পরে গাড়ি রেখে গাড়ি চালক পালিয়ে যায়। বিদ্যুতের খুঁটি সড়কের উপর পড়ে যাওয়ার প্রায় আধ ঘন্টা উধারবন্দ হাফলং সড়ক বন্ধ থাকে। এই রাস্তার ইলেকট্রিক খুঁটি ভাঙিয়ে রাস্তার নিচে আইলো আমি তো এখন বিহারা থেকে আইসি, দলু আনলোড করিয়া বিহারাট আইসি, এখন উধারবন্দ আনলোড করিয়া যাই তো আমরা পড়লে পাস। গাড়িটা কিয়ার গাড়ি? আমরা যে কুরিয়ার সার্ভিস আছে এক্সপ্রেস এক্সপ্রেস দিয়ে কুরিয়ার সার্ভিস। আর এখন তোমার চালক কই গেল? ওকে তো অবাই গেছে গেল আগে, ও চালক সরিয়ে গেছে কি নানি? অসম প্রদেশ রাজ্যে কমিটি নির্দেশ সমগ্র রাজ্যের সাথে সঙ্গতি রেখে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করল জয়পুর মণ্ডল যুব মোর্চা। বুধবার সকাল সাড়ে দশটা থেকে জয়পুরের কনকপুর দলই ছড়ার শান্তিপুর গ্রামে ওই শিবিরের আয়োজিত হয়। শিবিরে গ্রামের শতাধিক লোকজন স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বিনামূল্যে ওষুধ নেন। রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসক ডক্টর দেবন্তী গোয়ালা এবং সহ স্বাস্থ্যকর্মী বিনায়ক বর্মন। নমস্কার, আজ ভারতীয় জনতা যুব মোর্চা জয়পুর মন্ডলের উদ্যোগে আমাদের কনকপুর দলই ছড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শান্তিপুর গ্রামে এক বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আমরা আয়োজন করলাম। উক্ত স্বাস্থ্য শিবিরে আমাদের চিকিৎসক হিসেবে রয়েছেন ডক্টর দেবন্তী গোয়ালা এবং ওনার সহকর্মী হিসেবে রয়েছেন বিনায়ক বর্মন। তাছাড়া আমাদের এই স্বাস্থ্য শিবিরে
प्राय एखन अब्दि शताधिक व्यक्तिर स्वास्थ्य परीक्षा करा हयेछे एवं बिनामूल्य औषध देवा हयेछे ओनादेर। ताछाड़ा आमादेर ए जे स्वास्थ्य शिविर से स्वास्थ्य शिविरे आमादेर एखाने एसे उपस्थित हयेछेन जिला युव मोर्चार साधारण सम्पादक सोहम ठाकुर एवं जिला बीजेपीर सम्पादक कानुदेव महाशय एवं आईटीडीपी चेयरमैन शांतनु बर्मन। ताछाड़ाओ रयेछेन टी बोर्डेर चेयरमैन पवित्र गंजु। এছাড়াও আমাদের সতীর্থ কার্যকর্তা ভাইয়েরা রয়েছেন ওখানে। এছাড়াও আমাদের সাথে বিশেষভাবে সহযোগিতা করেছেন সমাজ বিশিষ্ট সমাজসেবী সৌরভ দাস মহাশয়। আজকের এই আমাদের যে স্বাস্থ্য শিবির, সেই স্বাস্থ্য শিবির সফলভাবে সমাপ্ত হয়েছে। আর এই স্বাস্থ্য শিবির সফলভাবে সমাপ্ত হওয়ার জন্য স্থানীয় প্রত্যেক কার্যকর্তা ভাই বোন এবং এই গ্রামের স্থানীয়দের উদ্বোধন করেন রুমা রায় ও শান্তা দেব। পরে প্রদীপ প্রজ্বলন করে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও সভার সূচনা করেন মুখ্য অতিথি জিসি কলেজের রাষ্ট্রীয় বিজ্ঞান বিভাগের প্রাক্তন অধ্যক্ষ নারায়ণ মজুমদার, শিক্ষক মতিলাল দেব, অবসরপ্রাপ্ত শিক্ষিকা ছায়া চ্যাটার্জি সহ অন্যান্যরা। সংক্ষিপ্ত অনুষ্ঠানে সাংস্কৃতিক কার্যক্রমের পর বক্তব্য রাখেন অতিথিরা। এক্সিলেন্ট টিউটোরিয়াল হাবে পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের সবকটি বিষয়ে কোচিং দেওয়া হবে বলে জানান শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তারা। কাছাড় জেলার জয়পুরের লেদিয়াছড়া চা বাগানের এক নন্দী মহারাজের দেহত্যাগে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নন্দী মহারাজের মরদেহ নিয়ে স্থানীয় সনাতনী শিব ভক্তরা ধর্মীয় আচারে গান কীর্তন গিয়ে পুরো গ্রাম পরিক্রমা করেন। পরে শাস্ত্রীর মতে সমাধিস্থ করেন ভক্তজনেরা। অটোরিকশার ব্যাটারি চুরি করতে নিয়ে যাওয়ার সময় এক চোরকে আটক করে উধারবন থানার সমজে দেন স্থানীয়রা। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে উধারবন থানার অন্তর্গত গোসাইপুর দ্বিতীয় খণ্ডের পাঁচ মাইলে। দ্বিতীয় রংপুর চতুর্থ খণ্ডের বাসিন্দা মৃত বদরুদ্দিন লস্করের ছেলে সমরুল হক লস্কর। জানা গেছে, মঙ্গলবার রাতে গোসাইপুর দ্বিতীয় খণ্ডের পাঁচ মাইলের বাসিন্দা সাহিব আক্তার লস্কর তার বাড়ির সামনে AS11EC1971 নম্বরের অটোরিকশা রেখে ঘরে চলে যায়। আর এর সুযোগে কাজে লাগিয়ে সাহিব আক্তার লস্করের অটোরিকশা থেকে ব্যাটারি চুরি করার সময় সমরুল হক লস্করের দিকে নজর পড়ে স্থানীয় এক বাসিন্দার। পরে হাল্লা চিৎকার করার পর স্থানীয় লোক জড়ো হয়ে সমরুলকে আটক করলেও তার কয়েকজন সহযোগীরা পালে যেতে সক্ষম হয়। পরে স্থানীয়রা উধারবন পুলিশকে খবর দেয়। কালকে রাত্রে অনুমান সাড়ে নয়টার সময় আমার বাড়ির সামনে আমার বাতি যে গাড়ি রাখিয়ে গেছে, অটো গাড়ি টিভিএসের, হঠাৎ তল্লাশিটা গাড়িতে আওয়াজ শুনিয়ে গাড়িটা বাড়িতে নেওয়ার সময় আইসে, আইয়া দেখে গাড়ির ভিতরে মানুষ একটু গাড়িটা ঠেলাইয়া নিয়ে যায়। তখন হ্যাঁ আল্লা সিৎকার করছে, করার পরে আমরা দৌড়াইয়া বার হয়েছি, বার হইয়া কিছু স্থানীয় মানুষ বার হইয়া তারা ধরা হয়েছে। ধরার পরে তারা থানা আমরা সন্ধ্যা নিয়েছি, সন্ধ্যা দেওয়া হয়েছে। তখন তার আমরা অ্যাড্রেস পাইলাম, যে তার নাম পাইলাম, তার নাম সঙ্গুলো ক্লোজ করে বাবার নাম হইল বদরুদ্দিন লস্কর, তার বাড়ি হইল কদমতলা রংপুর পাঠপুর। ছেলেটার নাম কিটা কইছো? চন্দ্রলোক লস্কর। আর ঘটনাটা কোন জায়গা দিছি? গোসাইপুর পাঠপুর। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। স্পেশাল সুপার সেটারের শহর সাফাইয়ের কাজ শুরু। বুধবার আনুষ্ঠানিকভাবে সাফাই কাজের সূচনা করেন শিলচরের বিধায়ক দীপাল। পত্নীকে পালিয়ে নিয়ে গেল পুলিশ, ছদিন পরও উদ্ধারে ব্যর্থ হওয়ায় আত্মহত্যা করলেন তিনি। আইপিএল জুয়ায় ডেরায় হানা, সোনাবাড়ি ঘাটে আটক আট। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।
आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है।